আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসের আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি মহা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা কি? বেসরকারি শিক্ষক নিবন্ধন শিক্ষকদের যত অসন্তোষ রয়েছে, সেই অসন্তোষ কমাতে আজকে সভা করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে শনিবার 8 এপ্রিল 2023, অর্থাৎ গতকালকের এই প্রতিবেদনটি এখানে আমি তুলে ধরছি আপনাদের সামনে। চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই, যারা অলরেডি জানেন তারা এখান থেকে স্কিপ করতে পারেন। বিদ্যমান এমপিও নীতিমালার কারণে নানা স্তরে বৈষম্য শিকার হচ্ছেন শিক্ষকরা। এরপর এই নীতিমালার সংশোধনের জন্য দাবি জানিয়েছে আসছেন সরকারি শিক্ষকরা। তাদের এই দাবির মুখে এমপিও নীতিমালার সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসাবে আগামীকাল রোববার 9 এপ্রিল সংশ্লিষ্ট সবার সঙ্গে বসতে যাচ্ছে মন্ত্রণালয়। সভায় মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা এই তিন অধিদপ্তর এনটিআরসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে। মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে বর্তমানে শিক্ষকদের মাঝে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে। এর ফলে শিক্ষকরা প্রায়শই করেছেন আন্দোলন, দেখাচ্ছেন অসন্তোষ। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন করা হবে। মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রণীত স্কুল কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা বিভিন্ন অসামঞ্জস্য আছে। এর আগে একাধিকবার সভায় বসছিল মন্ত্রণালয়, তবে এবারই প্রথম সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বসতে যাচ্ছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 আনামো আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় যোগ দেওয়ার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এনটিআরসির চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলা হয়েছে। এর আগেও কয়েক দফা অনুষ্ঠিত হয়েছিল এই সভা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে যে সভাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে শিক্ষকদের অসন্তোষ, শিক্ষকদের বেতন ভাতাদি সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই সভায়। তো এই ছিল আমার হয়তো সর্বশেষ আপডেট অর্থ। সকল বাধা সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।